ছিল। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম এত বড় হাঁস আমি কেটে রান্না করব কামড়াচ্ছে। তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন হাঁসটা কাটা হবে, হাঁস ভাবছে এখন ওর কাটা হবে। আমরা কেউ হাঁসের গলা কাটতে পারি না, পাশের বাড়ি থেকে একটা বৌদিকে ডেকে এনেছি হাঁসের গলা কাটার জন্য। হাঁসের গলা কাটা হয়ে গেছে, এখন রক্ত বার হবে, এই জন্য একটা দড়ি বেঁধে দেব। এখন আমি গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম, গরম জল আনবো। আমি গরম জল এখন একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, হাঁস গরম জলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে গরম জলের মধ্যে রাখতে হবে। আমি এপাশ ওপাশ উল্টে গরম জলে ভালোভাবে ভিজিয়ে নেব হাঁস। বন্ধুরা, আমি হাঁস গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে এসেছি। এখন আমি সব মশলাগুলোকে বেটে নেব। এখানে আমি চারটে রসুন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে নিয়েছি 12টা কাঁচা লঙ্কা, নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, নিয়েছি আদা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলি ভালোভাবে বেটে নেব। প্রথমে আমি রসুনের কোয়াগুলো নিয়েছি, রসুনের কোয়াগুলোকে ভালোভাবে বেটে নেব। খুব ভালোভাবে আমি বেটে নেব। রসুন বেটে নিয়েছি, এখন তুলে নেব। বন্ধুরা, আমি আগে একটা দেশি মুরগির ভিডিও রেসিপি ছেড়েছিলাম, তো যারা এখনও সে ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো। আদা আমি মিহি করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি শিলের উপরে দিয়ে দিচ্ছি জিরে মরিচ, জিরে মরিচ বেটে নেব। খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। একদম মিহি করে আমি বেটে নিয়েছি, এখন থালার মধ্যে তুলে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, থালার মধ্যে তুলে নিচ্ছি। আমার সব মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটবো না। এখন আমি কলার পাতা কেটে নেব। হাঁসের লোম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন হাঁসটা কেটে নিতে হবে। হাঁস না সেজন্য
হাঁসের নাড়িগুলো বার করে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসের এই পিত্ত আছে, এই পিত্তটা কিন্তু গলে গেলে পিত্ত লাগবে, সাবধানে বার করে নিতে হবে। নাড়িগুলো বার করে নিয়েছি, এখন মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে চলে এসেছি, এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন আমি উনান জ্বালিয়ে নেব। আমি উনান জ্বালিয়ে নিয়েছি, এখন উনানের উপরে কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল, তেল সামান্য একটু গরম করে নেব। কড়ার তেল আমি খুন্তি দিয়ে কড়ার চারিপাশে লাগিয়ে নেব। আলুগুলো দিয়ে দেব, নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেব। আলু রেখে দেব, তো সময় ভাজা হয়ে যাচ্ছে, আমি মাংস মাখিয়ে নেব। এর জন্য আমি বেটে রাখা মশলা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে মরিচ বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, এখন আমি দিয়ে দেব লবণ, এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, সরষের তেল দেব, তেজপাতা, হাত দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবং মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন মাংস এক পাশে রেখে দেব। এখানে আমি আলু লাল করে ভেজে নিয়েছি, ভাজা আলুগুলো তুলে নেব। ভাজা আলু তুলে নেওয়ার পর এখন কড়ার মধ্যে আমি আবারও অল্প সরষের তেল দিয়ে দেব। দেব পেঁয়াজ কুচি, খুন্তি দিয়ে পেঁয়াজ একটু ভেজে নেব। হালকা লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আমি মাখিয়ে রাখা মাংস কড়ার মধ্যে দিয়ে দেব।
সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এটা হাঁসের মাংস সেই জন্য সিদ্ধ হতে দেরি হয়। খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংস আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা তুলে নেব। মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, খুঁটি দিয়ে নেড়ে নেব। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। কড়া ঢাকনিটা এখন আমি তুলে নেব। মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে, এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। ভালোভাবে কষাই করে নিলে মাংস খেতে খুব ভালো হবে। হাঁসের মাংস কষাই হতে একটু দেরি হয়। বারে বারে নেড়ে ভালোভাবে কষাই করে নিতে হবে, যেন কড়ার গায়ে লেগে না যায়। ভালোভাবে মাংস কষাই করে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। এখন জল দিয়ে দেব। আরো একটু জল দিতে হবে, আর একটু জল দিয়ে দেব। ভালোভাবে জাল দিয়ে নেব। গরম মশলার পাতা নিয়েছি, তরকারি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তরকারির মধ্যে। গুঁড়ো সব দিয়ে দিয়েছি, এখন খুঁটি দিয়ে নাড়াচাড়া করে নেব। তরকারি এখন আমি 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি নামিয়ে নেব। তরকারি আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে তরকারির। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই রান্না করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।